আমি ডাক্তার সুজয় দাসগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ আজ আমরা যেটা আলোচনা করব কেন আপনি কনসিভ করতে পারছেন না অর্থাৎ আপনার প্রেগনেন্সি কেন আসছে না এটা আমাদের কাছে যারা ইনফার্টিলিটি নিয়ে আসেন যেসব দম্পতিরা তাদের মধ্যে খুব সাধারণ প্রশ্ন প্রশ্নটা যে ডাক্তারবাবু আমাদের সমস্যাটা কোথায় কেন আমরা কনসিভ করতে পারছি না প্রথম কথা আগে জানতে হবে কখন আপনি বলবেন যে আপনি কনসিপ করতে পারছেন না অনেক সময় আমরা দেখি অনেক পেশেন্টরা দু তিন মাস জাস্ট ট্রাই করার পর অধৈর্য হয়ে চলে আসেন বলেন যে কনসিপ করতে পারছে না দু তিন মাস ট্রাই করার পর আমরা বলতে পারি না যে কনসিভ করতে পারছেন না কারণ একশো জন দম্পতি যদি নিয়মিত সহবাস করেন নিয়মিত বলতে সপ্তাহে অন্তত দু থেকে তিনবার সহবাস করেন তাহলে এক মাসে বাচ্চা আসতে পারে দশ থেকে পনেরো জনের আমরা বলি অন্তত ছ থেকে বারো মাস চেষ্টা করুন তাতে যদি প্রেগনেন্সি না আসে তখন আমাদের কাছে আসুন তখন আমরা চেক করব কেন আসছেন অর্থাৎ আমরা দেখব স্পাম ঠিক আছে কি না ফ্যালোপিয়ান টিউব ঠিক আছে কি না এবং এক্স অর্থাৎ ডিম ঠিক আছে কি না অর্থাৎ আমরা এই পরীক্ষাগুলো করি অর্থাৎ আপনার বন্ধাত্মের কারণ হতে পারে শুক্রাণুর সমস্যা বন্ধাত্মের কারণ হতে পারে ফ্যালোপিয়ান টিউবের ব্লক আর আরেকটা কারণ হতে পারে ডিমের সমস্যা সেটা ওভারি সিনড্রোম হতে পারে অথবা কম ডিমের সংখ্যা হতে পারে তাছাড়া ইন্ডোমিট্রিওসিস বলে একটি রোগ তার কারণে হতে পারে কিন্তু দেখা গেছে এক তৃতীয়াংশ কাপেল অর্থাৎ আমাদের কাছে যদি তিনজন দম্পতি আসেন তার মধ্যে একজনের দেখা গেছে সব রিপোর্ট নর্মাল স্পাম নর্মাল টিউব নর্মাল ওভারি নর্মাল তাও তারা কনসিভ করতে পারছেন না যেটাকে বলা হয় আনএক্সপ্লেন ফার্টিলিটি তাদের থাকে ডাক্তারবাবু সমস্যা কোথায় আমরা বলি আমরা সমস্যা জানি না কোথায় আমরা বুঝতে পারছি না কোথায় সমস্যা তার মানে কি এটা হতে পারে জান্স চান্স ফ্যাক্টর অর্থাৎ আপনি আরও কিছুদিন সময় দিলে কনসিভ করতে পারেন অথবা এমন কিছু জিনিস যেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারি না যেমন যখন আপনারা মেলামেশা করছেন স্পাম্পটা ঠিক টিউবে যাচ্ছে কি না টিউবে এগার স্পাম্প মিলে এমব্রায়ো তৈরি হচ্ছে কিনা অর্থাৎ ফার্টিলাইজেশান হচ্ছে কিনা এমব্রায়ো বা ভ্রুমটা ইউটেরাসে নেমে আসছে কিনা ডিমের কোয়ালিটি কেমন এমব্রয়ো কোয়ালিটি কেমন সেটা কিন্তু আমরা অন্য কোনোভাবে জানতে পারি না অর্থাৎ বিভিন্ন কারণ হতে পারে যে কারণে আপনি কনসিভ করতে পারছেন না কিন্তু মনে রাখতে হবে বেশিরভাগ দম্পতি সময়ের সাথে সাথে কোনো না কোনোভাবে কনসিভ করে যান সেটা স্বাভাবিকভাবে হতে পারে আইউআই বা আইভিএফের মাধ্যমে হতে পারে কিন্তু আপনাকে ধৈর্য রাখতে হবে ডাক্তারের উপর বিশ্বাস রাখতে হবে এবং ধৈর্য ধরে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে তাতে কিন্তু আপনি সফলতা পাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে দয়া করে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ